গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। আর গ্যাসটা আমি একটু সার্ফ দিয়ে ভেজে ন্যাকড়া করে মুছে নিচ্ছি। আর তার সঙ্গে দেওয়াল টেওয়ালগুলো একটু মুছে নিব, কারণ প্রচুর তেল ছিটকে, তো দেওয়ালটা না মুছলে তেল ছিটকে ছিটকে পুরো, মানে কি বলবো, একদম বাজে লাগে দেখতে, ওর গ্লেসটাই নষ্ট হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, মানে কি ভালো লাগছে আর কি বলবো তোমাদের। এত দিনের পরে বৃষ্টি স্টার্ট হলো, এত ভালো লাগছে। আর সকাল থেকেই সেই যে হচ্ছে, এখনও মানে ধরে রেখেছে বৃষ্টিটা, ঝিপঝিপ করে বৃষ্টি এখনও হচ্ছে। এতদিন তো গরমের জন্য ঠিকঠাক ঘুমোতে পারতাম না, আর এখন বৃষ্টি হচ্ছে বলে মানে এত ভালো লাগছে, বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, কাজকর্ম তো আছে, উঠতে তো হবে। আর কি বলো তো, আমাদের এদিকে তো বালি এলাকা, মানে ওই জন্য বৃষ্টি হলে কাদাও হয় না, সঙ্গে সঙ্গে জল গড়িয়ে যায় আর শুকিয়ে যায়, তো ওই জন্য প্রবলেম হয় না। আর ভালো লাগে বৃষ্টি হলে, ওই জন্য, না হলে কাদা প্যাচ প্যাচ করলে বাপরে সে কি অবস্থা, একদম ভালো লাগে না ওরকম। আর এখানে দেখো, আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি, মানে গ্যাসের ওই ওপরে যে থাকে উনুনটা, ওটা আর বাসন সব একসঙ্গেই মেজে নিব। কিছু বাসন রাত্রে মেজে রেখে দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও আবার সকালে উঠে দেখি এক গাদা বাসন হয়ে গেছে। তো কিছু করার নেই, মানে যেগুলোই তরকারি টরকারি ছিল, তারপর বাবুর খাবার করেছিলাম, ওই সব বাসন। আর বাচ্চা থাকলে তো একটা এক্সট্রা, মানে সব সময় এক্সট্রা কাজ বেড়ে থাকে, সে সব সব দিক থেকেই কাজ বাড়ে। আর কাল মানে বেলার দিকে 12টার দিকে একটু হালকা ঝিপঝিপ করে বৃষ্টিটা সবে এসেছিল, ভাবলাম জোর বৃষ্টি হবে, ওই জন্য জামা কাপড় যা ছিল সব তুলে এই সিঁড়িতে মিলে দিয়েছিলাম। তারপরে বৃষ্টি কমে গেছিলো আর অনেক জামা কাপড় ছিল, তো আমি বললাম থাক এইখানেই শুকিয়ে যাবে, ওই জন্য আর তুলিনি।
তারপর আজ সকালে দেখি আবার বৃষ্টি। তো কিছু জামা কাপড় ছিল ওগুলো কেচে দিয়েছি, ভাবলাম এইখানে কাপড়গুলো সরিয়ে দিয়ে এইখানেই শুকিয়ে দিই। তো কাপড়গুলো এক গাদা কাপড় ওই যে দেখতে পাচ্ছ ওখানে রেখে দিয়ে এখানে ভেজা কাপড়গুলো নেড়ে নিচ্ছি। এই বৃষ্টিতে একটাই প্রবলেম, মানে যদি রোদ না হয়, কন্টিনিউ যদি বৃষ্টি হতে থাকে, তাহলে এই জামা কাপড়গুলো তো বৃষ্টি রোদে শোকানো যাবে না, আর বৃষ্টির জন্য এরকম ভেতরেই শোকাতে হবে, আর জামা কাপড়গুলো থেকে হয়তো শুকিয়ে যাবে কিন্তু জামা কাপড়গুলো থেকে একটা গন্ধ বেরাবে, মানে কেমন জানি একটা বিষাক্ত, মানে ভালো লাগে না, বিষাক্ত লাগে। আর এটা দেখো, কাল রাত্রে কথিলা ভিজিয়েছিলাম, তো এখন কথিলা শরবতটাই খেয়ে নিব। আর ওঠেনি সেরকম কেউ, তো বাবু আর ওর বাবা আর আমি তিনজনই খাবো, দুটো গ্লাসে নিয়ে নিচ্ছি। আর দেখো শরবত নিয়ে যখন আসি দেখি এক্সারসাইজ চলছে, আমি বললাম বাপরে দুজন একসঙ্গে করছে। মানে অবশ্য বাবু মাঝে মাঝে তার বাবা এরকম ব্যায়াম ট্যাম করলে সে দেখেও তার সঙ্গে যেরকম পা উঠাবে এও সেরকম করবে, মানে কপি করে আর কি। আর তারপর দেখো পার্সেল চলে এসছে, মানে পার্সেল মানে এরকম আগেও তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, প্রথমে ছিল কালো রঙের, তারপর ওটা একটু ডিস্টার্ব হতে ওয়ারেন্টি ছিল তো ওটা চেঞ্জ করে আবার এলো ব্লু, রিপ্লেসমেন্ট করেছিল তো আবার, তারপর সেটাও ডিস্টার্ব হতে আবার এলো, মানে এটা আমরাই অবশ্য চুজ করেছি আর্মি গ্রিন, তো এটা এ কালারটাও ভালো লাগছে। আর মা ঘুম থেকে উঠে বলল বৌমা একটু চা করো আজকে, মানে মা বেশিরভাগ বাজারে গেলে বাজারেই চাটা খেয়ে আসে, আর বাড়িতে থাকলে বাড়িতে মাঝে মধ্যে হয়, তো মা বললো চা করতে, ওই জন্য চা বসিয়েছি। আমি ভাবলাম আমিও একটু চা খেয়ে নিই, ওই জন্য দুজনের দুটো কাপে, আর বাবুর জন্য হরলিক্স করবো ওর আরেকটা কাপ, ওকে হরলিক্স দিয়ে খাওয়াবো। ওর জন্য হরলিক্স করার এটাই কারণ, মানে ও যদি দেখে যে আমরা চা খাচ্ছি তাহলে ও বায়না ধরবে যে আমিও চা খাবো, ওই জন্য ওকে হরলিক্স করে দিচ্ছি। হরলিক্সের আর চায়ের কালারটা তো বেশি ডিফারেন্স নয়, ওই জন্য ওকে একটু মানে আমাদেরটা একটু ডিপ হয়েছে, আবার বলছে ও মা আমি ওই চাটা খাবো। বললাম না তুই এই চাটা খা, এই চাটা খুব ভালো মিষ্টি, আমাদেরটা মিষ্টি পাবি না। চা বিস্কুট আর মুড়ি খাওয়া শেষ করে চলে এসেছি মাছ কাটতে, আর আজকে অনেক মাছ এসছে, ওই যে মানে ছোটো ছোটো গাঙমোরাল আর দু চারটা চিংড়ি মাছ আছে, তো ভাবছি গাঙমোরালের সঙ্গেই চিংড়ি মাছটা দিয়ে বাটি চচ্চড়ি করে দিব, আর এগুলো ঝোল হবে। এটা আছে ভোলা মাছ তিন চারটা আছে, আর এটা বাউল মাছ বোধহয়, ছোটো ছোটো বাউল মাছ আছে, আর একটা বাঁশপাতা মাছ আছে এরকম করে, আর এদিকটায় আছে কাটাপোনা।
আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর কিছু মাছ ভাজা রেখে দিব, ওই জন্য কড়া করে একটু ভেজে নিচ্ছি। আর কিছু মাছ ঝোল হবে, আর ওটা তো বাটি চচ্চড়ি হবে বললাম, আর বাটি চচ্চড়ির রেসিপিটা আজকে তোমাদেরকে আমি দেখাবো, আর করে খেও, আর ভালো লাগলে জানিও। আর এই বাটি চচ্চড়িটা মানে এটাই হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়, অবশ্য আমাদের ঘরে সবারই এইটা হলে ভাত খাওয়া হয়ে যায়, মানে খুব টেস্টি হয়। আর মাছটায় দেখো আগে থেকেই হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, আর একটু জিরে বাটা, আর পারলে সরষা বাটাও দেওয়া যায়, কিন্তু আমি দিই না, জিরে বাটা দিয়েই বেশিরভাগ করি। আর একটু লবণ, আবার একটু হলুদ দিয়ে দিব, আর কাঁচা লঙ্কা দিলে তো বেশি ভালো, কিন্তু কাঁচা লঙ্কা আমার কাছে ছিল না, ওই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েই করেছি। আর একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে, আর তেলটা দিয়ে মানে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে, তারপর গিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, তো সময় না থাকলে মাখিয়েই বসিয়ে দিই সেরকম। আর কড়াইতে দেখো বেশি তেল দিলাম না, হালকাই একটুখানি তেল দিলাম, যেহেতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম তেল দিয়ে, তো এটাই হালকাই কম করে তেল দিলাম, যাতে গায়ে না লেগে যায় বেশি, তবে গায়ে তো লেগে যাবে, এ তরকারিটা এরকমই হয়, একটু গায়ে গায়ে লেগে যায়, এরকম একটু নাড়াচাড়া করে হালকাই জল দিয়ে দিতে হবে, আর মানে বেশি জল দিলে আবার বেশি ঘেঁটে যাবে, তো কম করে একটু জল দিতে হবে, তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। আর এখানেই ব্লগটা শেষ করছি, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও।